যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলায় কিন্তু বদলায় না ইসরায়েল নীতি। কেন ইসরায়েলকে বরাবর অন্ধের মতো সমর্থন করে যুক্তরাষ্ট্র? বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, নিরীহ ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের মতো কাজে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার পেছনে কাজ করে প্রভাবশালী ইহুদি লবি, তাদের অর্থ এবং মার্কিন রাজনীতিতে তাদের প্রভাব। সাত অক্টোবর হামাসের দুঃসাহসিক হামলা শুধু ইসরায়েলকে নয়, কাঁপিয়েছিল যুক্তরাষ্ট্রকেও। এরপর গাজায় লাগাতার বিমান হামলায় পাখির মতো মরছে মানুষ। আর যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের শান্ত থাকার ঘুম পাড়ানোর গান শুনিয়ে ইসরায়েলকে দিয়েছে হামলার রসদ। মানবাধিকার প্রশ্নে যে দেশ আপোষ না করে কথায় কথায় নিষেধাজ্ঞা ছুড়ে দেয়, সে দেশ কেন হাজারো মানুষের রক্তের খেলায় সমর্থন দিচ্ছে? তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর নির্ভরশীল? মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দেশটির সকল বিপদের সঙ্গী মার্কিনিরা। জিওপলিটিক্স বলছে, চাহিদা আর সময়ের সাথে সম্পর্ক বদলায়, কিন্তু 1948 সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যান্ডি ট্রুম্যানের সময় থেকে ইসরায়েল নীতিতে এক চুলো বদলায়নি যুক্তরাষ্ট্র, যার পিছে রয়েছে বড় স্বার্থ। কূটনৈতিক মহল বলছে, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের বড় কারণ হল মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থীদের প্রভাব। বেশ কয়েকটি ইহুদি সংস্থা রয়েছে, এর মধ্যে আইপ্যাক যুক্তরাষ্ট্রের বড় ভরসা, যাদের অবদানকে এই যুক্তরাষ্ট্র অস্বীকার করতে পারে না। সব থেকে বড় পয়েন্ট মার্কিন ইহুদি সম্প্রদায়ের টাকার জোর। মার্কিন ফেডারেল নির্বাচনে রিপাবলিক হোক কিংবা ডেমোক্রেট, রাজনৈতিক প্রার্থীদের কোটি কোটি অনুদান দেয় ইহুদিরা, যা নির্বাচনে বড় প্রভাব রাখে বলে মত একাংশের। তথ্য বলছে, 2020 সালে প্রচারের সময় ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো সব মিলিয়ে মোট 3.9 কোটি ডলারের বেশি অর্থ দান করেছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রায় $24 বিলিয়ন বিনিয়োগ করেছে ইসরায়েল। তাই তো ইসরায়েল প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ওয়াশিংটন। মাসুদ রানা, নিউজ 24।